ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার উনিশ সালে ভারতবর্ষে লোকসভা ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে অ্যাপের মাধ্যমে টোটাল ভোটিং প্রসিডিওরকে মনিটরিং করা এবং সেই ব্যাপারটি বা সেই অ্যাপটি থাকবে প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা সেক্টর অফিসার প্রত্যেকের কাছে যেমন এর আগে যারা প্রিজাইডিং অফিসার বা এই সমস্ত লেভেলে যারা কাজ করেছেন আপনারা জানেন ভোটের আগের দিন থেকে শুরু করে একদম আরসিতে পৌঁছনো পর্যন্ত টোটাল ভোটের বিভিন্ন সময়ে বিভিন্ন রিপোর্ট এস এম মাধ্যমে পাঠাতে হতো তো এবারে সেই এস এম এর এস পাশাপাশি একটি অ্যাপ চালু করা হচ্ছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু পাঠানো যাবে এবং সেটা আরও একটি ইজি হবে এবার অনেক বয়স্ক ভোটকর্মী আছেন বা অনেকেই আছেন যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই বা সেভাবে ব্যবহার করতে পারেন না যে কারণে দুটি অপশনই কিন্তু এবার থাকছে এস এম মাধ্যমেও রিপোর্ট পাঠানো যাবে অথবা অ্যাপের মাধ্যমেও রিপোর্ট পাঠানো যাবে তো সেই বিষয়টি কিভাবে করতে হবে তার জন্য আমরা একটু দেখব এখানে দেখুন এস এম এস অবলিক মোবাইল অ্যাপ বেসড পোল মনিটরিং সিস্টেম ফর লোকসভা জেনারেল ইলেকশান দু হাজার উনিশ এবং এটা বেঙ্গলের চিফ ইলেকশান কমিশনার থেকে এটা বের করা হয়েছে তো এখানে দেখুন প্রথমে যেটা বলছে গাইডলাইন অন এস এম এস মোবাইল অ্যাপ্লিকেশান বেস্ট পোল মনিটরিং অর্থাৎ এস এর মাধ্যমে বা মোবাইল অ্যাপ্লিকেশান দুটোই কিন্তু থাকছে তো এটা কাদের জন্য মূলত না মোবাইল ফোনস অফ রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সেক্টর অফিসার অ্যান্ড প্রিজাইনিং অফিসার আর টু বি রেজিস্টার্ড উইথ এ গিভেন মোবাইল নাম্বার অন পি মাইনাস থ্রি অ্যান্ড পি মাইনাস ওয়ান ডে রেসপেকটিভলি প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসারের ক্ষেত্রে পি মাইনাস ওয়ান ডে বাকিদের ক্ষেত্রে পি মাইনাস থ্রি ডে টু রিফ্লেক্ট পোল প্রসেস রিলেটেড ডেটা ইন সিইও ওয়েবসাইট অ্যান্ড বেটার মনিটরিং অ্যাট অল লেভেল প্রিজাইডিং অফিসার মাস্ট সেন্ড এস এম এস সাবমিট ইনফরমেশান থ্রু মোবাইল অ্যাপ্লিকেশান রিলেটেড টু দি পোল অ্যাক্টিভিটিজ অন হিচ পোলিং স্টেশন ইউজিং প্রেসক্রাইবড সিনট্যাক্স অর্থাৎ এস মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে তারপরে যেটা বলছে প্রিজাইনিং অফিসার শুড সেন্ড দি এস এম এস তিনি হয় এস এম পাঠাবেন বা সাবমিট ইনফরমেশন থ্রু মোবাইল অ্যাপ অন মেনসেন্ট টাইম অ্যান্ড ইন্টারভেলস পজিটিভলি তারপরে দেখুন আমরা টোটাল বিষয়টা আজকে দেখে নেব প্রিজাইডিং অফিসার শ্যুড টাইপ দি সিনটেক্স অফ দি এস এম এস মোবাইলে এস এম এস পাঠানোর জন্য একটা সিনটেক্স থাকে এইভাবে পাঠাতে হবে সেই ফর্ম্যাটটা সেটা আমরা পরে ডিসকাস করছি অথবা সাবমিট ইনফরমেশান থ্রু মোবাইল অ্যাপ্লিকেশান অ্যাজ প্রেসক্রাইবড অ্যান্ড শুড নট কনস্ট্রাক্ট দেয়ার অন তারপরে যেটা বলছে প্রিজাইডিং অফিসার শুড বি কেয়ারফুল এনাফ হোয়াইল সেন্ডিং ল অ্যান্ড অর্ডার রিলেটেড এস এম এস বা অ্যাপের মাধ্যমে এটা আমরা আগেও দেখেছি ল অ্যান্ড অর্ডারের মেসেজ সেরকম সিচুয়েশান সৃষ্টি না হলে পাঠানো উচিত নয় এবং সেরকম সিচুয়েশান হলে অবশ্যই সেটা পাঠাতে হবে তারপরে ফাইনাল ভোটার টার্ন আউট রিপোর্ট অর্থাৎ ভোট একদম শেষ হয়ে যাওয়ার পর ইট ইজ ম্যান্ডেটারি অ্যান্ড টার্ন আউট ডেটা শ্যুট ম্যাচ দি ডেটা রিটিন অন প্রিজাইডিং অফিসার ডায়েরি প্রিজাইডিং অফিসার ডায়েরিতে যে টোটাল ভোটের সংখ্যা এবং শেষকালে যে ভোটের মেসেজ পাঠানো হবে সংখ্যাটা যেন ম্যাচ করে এগুলো আমরা জানি পাশাপাশি এগুলো কন্ট্রোল ইউনিটেও যে সংখ্যা তার সঙ্গে ম্যাচ করতে হয় তো ওগুলো আমরা পরে সব ওই সব বিষয় নিয়ে আলোচনা করব। সেক্টর অফিসারদের জন্য যেটা বলা হচ্ছে সেক্টর অফিসারস উইল বি রেসপন্সিবল ফর নন রেজিস্ট্রেশন অফ প্রিজাইডিং অফিসার অর পোলিং অফিসার অর্থাৎ যদি কোনো প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার মোবাইল রেজিস্ট্রেশন না করে তিনি যে সেক্টর অফিসারের আন্ডারে থাকবেন সেটা সেক্টর অফিসারের কিন্তু একটা দায়িত্ব থেকে যাচ্ছে পি মাইনাস ওয়ান ডে মানে ভোটের আগের দিন সেটা তিনি রেজিস্ট্রেশন করেছেন কিনা সেটা পজিটিভলি লক্ষ্য রাখা অল উইল রিসিভ কনফার্মেশন মেসেজ আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন আমরা আগেও দেখেছি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সেখান থেকে একটা মেসেজ পাঠানো হয় যে সেটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে তারপর যেটা বলছে আরও এ আরও এসও উইল রিসিভ এক্সেপশন এস এম এস অন নন রিসিভড অফ এস এম এস ফ্রম দি অফিসার অর্থাৎ যে সমস্ত প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে মেসেজ যাবে না সেই না যাওয়ার রিপোর্টটাও তাদের কাছে কিন্তু যাবে এটা রিটার্নিং অফিসার বা সেক্টর অফিসার তাদের এটা বিষয়বস্তু এরপরে দেখুন কীভাবে আমাদের কাজটা করতে হবে আমরা জানি এই এস এম এসগুলো পাঠানোর জন্য একটি মোবাইল নাম্বার দেওয়া থাকে এবারে যে মোবাইল নাম্বারটা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন ডবল টু থ্রি ওয়ান ডবল সিক্স ওয়ান ডবল সিক্স অথবা ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন অথবা ওয়ান সিক্স সিক্স এখনও পর্যন্ত এই নাম্বারগুলি আছে কিন্তু আমরা জানি অনেক সময় পরে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায় ট্রেনিংয়ের সময় দেখেছি বা একদম ডিসিতে পৌঁছে সেখানে নাম্বারটা দেখা যায় অনেক ক্ষেত্রে একটু পরিবর্তন হয় তো নাম্বার যদি পরিবর্তন হয় সেটা অবশ্যই আমরা তার আগেই জেনে যাই কাজে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে নাম্বার যে নাম্বারে আমাকে মোবাইলটা রেজিস্ট্রেশন করতে হবে তারপরে প্রসেসটা দেখুন এটা পি মাইনাস থ্রি ডে এটা প্রিজাইডিং অফিসারদের বিষয় নয় এটা রিটার্নিং অফিসারদের ক্ষেত্রে বলা হচ্ছে কি লিখতে হবে ডাব্লু বি মানে ওয়েস্ট বেঙ্গল এল জিরো জিরো ওয়ান আর জিরো জিরো ওয়ানটা হচ্ছে তার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্সি নাম্বার আর আটটা হচ্ছে ফর রিটার্নিং অফিসার লিখে তাকে রেজিস্ট্রেশন করতে হবে যিনি এ আর ও তার ক্ষেত্রে কি লিখতে হবে ডাব্লু বি স্পেস দিয়ে ইএল জিরো জিরো ওয়ান মানে তার ওই তিনটে ডিজিটটা হচ্ছে এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার আর এ আর মানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আর যিনি সেক্টর অফিসার তাকে ডাব্লু বি ইএল জিরো জিরো ওয়ান মানে জিরো জিরো ওয়ান মানে ওই তিনটে ডিজিট হবে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার আর এস মানে সেক্টর অফিসার আর জিরো ওয়ানটা হচ্ছে লাস্ট টু ডিজিটটা হচ্ছে তার সেক্টরের নাম্বার প্রত্যেক সেক্টর একটা নাম্বার থাকে এটা গেল ওনাদের বিষয় এবার প্রিজাইডিং অফিসারদের কি ব্যাপার প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার দুজনে কি মোবাইল রেজিস্ট্রেশন করাতে হয় এটা আমরা জানি এবং সেটা ভোটের আগের দিন মানে পি মাইনাস ওয়ান ডে তাদেরকে কীভাবে করতে হবে রেজিস্ট্রেশন অফ প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এইখানে এরপর থেকে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা শুরু হবে মোবাইল অ্যাপের বিষয়টা এবার আসবে তো স্পিড প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার মানে ফার্স্ট পোলিং অফিসার তিনি কীভাবে লিখবেন না ডাব্লু স্পেস দিয়ে ইএল এবার প্রথম যে তিনটে ডিজিট জিরো জিরো ওয়ান সেটা হচ্ছে ফার্স্ট থ্রি ডিজিটটা হচ্ছে এসি নাম্বার মানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার তারপরে একটা স্পেস দিয়ে পি পি মানে সেটা প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার শেষ যে তিনটে ডিজিট সেটা হচ্ছে পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ বুথের নাম্বার এই বুথের নাম্বারটা ডিসিতে যাওয়ার পর সেখানে ডিকোডিং লিস্ট থেকে জানতে পারা যায় তার আগে কিন্তু বুথের নাম্বারটা জানতে পারা যায় না সেই ডিকোডিং লিস্ট থেকে নিজেদের পার্টি নম্বর যেটা সেই পার্টি নাম্বার রেসপেক্টে কোন বুথ সেটা জেনে সেই নাম্বারটা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হয় এরপরে মজার ব্যাপারটা দেখুন তলায় যেটা লেখা আছে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন পিও মানে পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার উইল গেট এ এস এম এস তিনি মোবাইলে একটি এস পাবেন উইথ মোবাইল অ্যাপ্লিকেশান ডাউনলোড লিঙ্ক অ্যাচ ফলোয়িং নিচে যেমন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা কিন্তু জাস্ট এক্সাম্পল দেওয়া আছে এই লিঙ্কে যদি এখন আপনি ক্লিক করেন বা টাইপ করেন কোনো ডাউনলোড অপশন পাবেন না এটা ওইখানে রেজিস্ট্রেশন করার পর যাদের অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেক ফোনই মেসেজটা আসবে কিন্তু এমনি সিম্পল ফোনে তো আর অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হবে না যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদের মোবাইলে ওই মেসেজটা যখন ঢুকবে ওই যে লিঙ্কটাতে ক্লিক করলে একদম গুগল প্লে স্টোর থেকে বা যেখান থেকে ওনাদের সোর্স দেয়া আছে এটা গুগল ড্রাইভে দেওয়া আছে ড্রাইভ গুগল ডট কম তো সেখান থেকে ডাইরেক্ট তখন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে এবার যখনই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে গেল আপনার কাছে এবার দুটো অপশন খোলা রইলো আপনি এস এম এসের মাধ্যমে টোটাল ভোটের রিপোর্ট পাঠাতে পারেন বা আপনি অ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন দুটোই কিন্তু আমরা ডিসকাস করব। নেক্সট এবার দেখুন আপনি এবার বুথে পৌঁছাবেন পি মাইনাস ওয়ান ডে মানে ভোটের আগের দিন বুথে পৌঁছে আমাদের প্রথম রিপোর্ট করতে হয় সেটা হচ্ছে কি রিপোর্ট অন সেফ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন সেটা কি লিখতে হবে যদি এস এম এস এর মাধ্যমে আমরা করতে চাই সেখানে লিখতে হবে ডাব্লুবি স্পেস এল স্পেস এস এ পি মানে সেফ অ্যারাইভ্যাল পোলিং স্টেশন এটা লিখে আপনি ওই নাম্বারে মেসেজ পাঠিয়ে দিলেন এবার যদি অ্যাপের মাধ্যমে করতে চান এইখানে এবার দেখুন অ্যাপেতে আপনি যখনই রেজিস্ট্রেশনটা করে করে নিচ্ছেন রেজিস্ট্রেশনটা করার পরেই কিন্তু আপনার এখানে ডিস্ট্রিক্টের নেম উঠে যাবে যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে সাউথ চব্বিশ পরগনা পোলিং পিসি নাম্বার পিসি নাম্বার এখানে দেখুন উঠে গেছে পিসি নেম একটা থাকবে এসি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার সমস্তই কিন্তু এখানে উঠে যাবে আপনার এগেনস্টে যেগুলো আপনি ওখানে রেজিস্ট্রেশন করবে এবারে দেখুন প্রথমেই অপশন দিচ্ছে এস এপি এখানে এবার আপনাকে অপশন দেবে হ্যাভ ইউ সেভলি অ্যারাইভড অ্যাট পোলিং স্টেশন যখনই আপনি ক্লিক করবেন সেখানে ইয়েস অপশন থাকবে ইয়েস ক্লিক করলে বা ওটা ক্লিক করলেই ওখানে সাবমিট হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর এস করে ওটা পাঠাতে হবে না যদি এস এম এস করে পাঠান তাহলে এস করে পাঠাবেন আর অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি আপনি পাঠান তখন এবার এইভাবে ওইখানে যখনই ক্লিক করবেন এখানেও দেখুন একটা অপশন দেখিয়েছে যে হ্যাভ ইউ সেভলি অ্যারাইভড অ্যাট পোলিং স্টেশন আপনি সাবমিট করে দেবেন হ্যাঁ সাবমিট তার মানে আপনি পোলিং স্টেশনে পৌঁছে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর মোবাইলের মাধ্যমে এস করতে হবে না অ্যাপের মাধ্যমেই আপনি এই রিপোর্টটা দিয়ে দিতে পারবেন তো এটা গেল এইটা তাহলে এবার এরপর ভোটের আগের দিন আর কোনো মেসেজ পাঠানোর ব্যাপার নেই এবার ভোটের দিন পোল ডে পোল ডেতে প্রথমে হচ্ছে মক পোল তাহলে মকপল যখন কন্ডাক্ট হয়ে যাবে আমরা জানি পোলিং এজেন্টদের উপস্থিতিতে মক পোল করতে হয় যদি এস এম এস পাঠিয়ে আপনি রিপোর্টিং করেন সেক্ষেত্রে আপনি লিখবেন ডাব্লু স্পেস ইল স্পেস এমপি এমপি মানে মকপোল এবার জিরো ওয়ান জিরো ওয়ানটা কি না শেষ যে দুখানা ডিজিট সেটা হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স অফ পোলিং এজেন্ট অর্থাৎ কটা রাজনৈতিক দলের পোলিং এজেন্ট উপস্থিত ছিল তাহলে এটা হচ্ছে মকপোল মকপোল হওয়ার পর পর এই মেসেজটা আমাদের পাঠিয়ে দিতে হয় এটা হচ্ছে এস এম এস এবার যদি আপনি মোবাইলের মাধ্যমে পাঠান তাহলে দেখুন এখানে লেখা আছে এমপি হ্যাভ ইউ কন্ডাক্টেড মকপোল তখনই এখানে আপনাকে ইয়েস অপশন দেবে দেখুন হ্যাভিউ কন্ডাক্টেড মক পোল ওপরে যেটা আছে ইয়েস নো আপনি ইয়েস দিয়ে দেবেন এবং তারপরে দেখুন লেখা আছে আপনার কজন পোলিং এজেন্ট ছিল সেটা আপনি সংখ্যাটা এখানে দিয়ে সাবমিট করে দিলেন আপনার কাজ শেষ আপনাকে আর মেসেজ পাঠাতে হলো না এরপরে হচ্ছে পোল স্টার্ট পোল স্টার্টের মেসেজটা দেখুন রিপোর্ট অন পোল স্টার্টেড তাহলে ক্লিক হচ্ছে ডাব্লু বি স্পেস ইএল স্পেস পি মানে পোল স্টার্ট বা পোল স্টার্টেড এবার সেটা আপনি এস এম এস করে পাঠিয়ে দিলেন আর যদি আপনি অ্যাপের মাধ্যমে পাঠান হ্যাভ ইউ কন্ডাক্টেড এটা কি দিয়েছে ম এটা এটা মক পোলের অপশনটা দিয়েছে আর পোল স্টার্টটা এর এরকম ধরনের একটা হবে তো তখন আমরা ইয়েস করবো এই যে তলাতে যেটা রয়েছে ইচ পোল স্টার্টেড যেটা আবছা করে লেখা রয়েছে পিএস এস ইচ পোল স্টার্টেড যখনই ক্লিক করব। আমরা ইয়েস অপশন দেব অপশন দেবে আমরা ইয়েসটা দিয়ে দিলে অ্যাপের মাধ্যমে আমার সিগন্যাল চলে গেলো যে আমার পোল স্টার্ট হয়ে গেছে তাহলে এটা হচ্ছে অ্যাপের মাধ্যমে এরপর পোল স্টার্ট হয়ে গেলে আমরা জানি দু ঘন্টা অন্তর অন্তর আমাদেরকে ভোটার টার্ন আউট রিপোর্টটা দিতে হয় তো সেটা কথায় নটার সময় এগারোটার সময় একটার সময় তিনটের সময় পাঁচটার সময় এবং এটা আমরা জানি টোটাল যোগ ফলটা কিন্তু দিতে হয় টোটাল নাম্বার ভোটারটা তা সেটা কীভাবে দেবো এখানে দেখুন দেয়া আছে ডাব্লু বি ছশো ছশো মানে আমার যদি দেখা যায় যে আমি যে টাইমে পাঠাচ্ছি সেই টাইমে হয়তো ছশো ঊনপঞ্চাশটা হবে তো তখন আমাকে সেখানে ছশো দিয়ে আমাকে সেন্ড করে দিতে হবে এবং এটা আমরা আগেও দেখেছি যে এই ফিগারটা হচ্ছে কিউমুলেটিভ কিউমুলেটিভ মানে হচ্ছে যোগ করে করে দিতে হবে অর্থাৎ টোটাল ভোটটা মানে ওই দু ঘন্টার ভোটটা নয় যদি আমি এগারোটার সময় মেসেজ পাঠাই তার মানে সাতটা থেকে এগারোটা পর্যন্ত চার ঘন্টায় মোট যা ভোট পড়েছে সেই সংখ্যাটা দিয়ে আমাকে পাঠাতে হবে এবার এটা যদি আমরা অ্যাপের মাধ্যমে করি ধরুন নটার সময় ভোট রিপোর্ট পাঠাবো নাইন এ এম হাউ মেনি ভোট ভোট ভোটস পোল্ড টিল নাইন এ এম সেটা আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে দেখুন তখন আমাকে লেখার জায়গা দেবে হাউ মেনি ভোট পোল্ড নাইন এ এম আমি সেখানে সংখ্যাটা লিখে সাবমিট একই রকম এগারোটার সময় হাউ মেনি ভোটস পোল্ড অন ইলেভেন এম এরকম ফাঁকা জায়গা দেবে সংখ্যাটা বসিয়ে সাবমিট অ্যাপের মাধ্যমে শুধু সাবমিট করে দিলেই হবে ওই সব লিখে কিন্তু অত সমস্যা কিন্তু হবে না তারপরে ধরুন এগারোটার সময় কতগুলো আমার ভোট বা একটার সময় কতগুলো ভোট হয়েছে একই রকমভাবে আমরা পাঠিয়ে যাব এগুলো অ্যাপের মাধ্যমে আর যদি এস এম এস করে পাঠাতে হয় এস এম যে ফরম্যাট সেই ফরম্যাটে লিখে আমাদের কিন্তু পাঠাতে হবে এরপরেতে আপনার হচ্ছে পোল ডেতে যখন এবার পাঁচটা বন্ধ হয়ে যাওয়ার পর এবার কিউ কিউ লাইনে এখানে যেটা উপরে লিখেছে ছটার সময় কিউ রিপোর্টটা করতে বলছে আবার অনেক জায়গায় পাঁচটার সময় দেখছি তো সেটা পরে আমরা জানতে পেরে যাব তো মেসেজ পাঠালে কি পাঠাতে হবে ডাব্লু বি স্পেস ইএল কিউ মানে কতজন আমার কিউতে আছে যদি আমার একশো তিনজন তখন কিউতে থাকে ছটার সময় তখন সংখ্যাটা ওখানে একশো তিন দিয়ে আমাকে এস এম এস পাঠিয়ে দিতে হবে অ্যাপের মাধ্যমে যদি পাঠাই এখানে দেখুন অপশন দিচ্ছে হাউ মেনি ভোটার কিউ অ্যাট ফাইভ এ ফাইভ পি এম এখানে কিন্তু ফাইভ পি এম লিখছে এখানে সিক্স পি এম এটা আমরা পরে শিওর হয়ে যাব তো তাহলে এখানে তখন সংখ্যাটা লিখতে হবে হোয়াট ইজ দ্য ভোটার টার্ন অ্যাট দি এন্ড এটা এন্ড এন্ডের দিয়েছে আর যখন কিউর অপশনটা থাকবে এরকম কিউর অপশনটা দিয়ে সংখ্যা লেখার জায়গা দেবে সেই সংখ্যাটা লিখে আমরা সাবমিট করে দেবো আর ভোট একদম যখন শেষ হবে ফাইনাল ভোটার টার্ন আউট ডাব্লু বি স্পেস ইএল স্পেস ভিটি মানে ভোট টার্ন টোটাল যেটা হয়েছে ধরুন আমরা ছশো ষাটটা মোট ভোট পড়েছে ছশো সাত লিখে আমরা এস এম এস পাঠিয়ে দেবো আর অ্যাপের মাধ্যমে হলে তখন আমার এইটা যেটা এখানে দেখালাম হোয়াট ইজ দ্য টোটাল ভোটার টার্ন আউট অ্যাট দি এন্ড অফ দি পোলিং আমরা সংখ্যাটা লিখে সাবমিট করে দেবো আর শেষ ম্যাসেজ যেটা হচ্ছে আমরা রিসিভিং সেন্টারে অর্থাৎ আর সিতে পৌঁছনোর পর তখন এস এম এস করতে হবে ডাব্লু বি স্পেস ইএল এস এ আর সি মানে সেফ অ্যারাইভ্যাল অফ রিসিভিং সেন্টার এটা লিখে আমাদেরকে এস করে দিতে হবে আর যদি অ্যাপের মাধ্যমে হয় তখন এটা হ্যাভ ইউ সেভলি অ্যারাইভড অ্যাট রিসেপশন সেন্টার সাবমিট ইয়েস যে আমরা আরসিতে পৌঁছে গেছি তো এটাই হচ্ছে একদম পাশাপাশি দুটোকে একসঙ্গেই এখানে দেখানো হয়েছে যে অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা টোটাল ভোটার টার্ন বা ভোটের গতিবিধি আমরা জানাবো এবার তার সাথে এবার আর কিছুগুলো বিষয় আছে যেটা হচ্ছে আপনার বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি ইভিএম বা বা প্যাড নিয়ে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ডাব্লু বি ইএল ইভিএম লিখে মেসেজ পাঠাতে হবে আদারওয়াইজ আমাদের এইখানে অ্যাপের মাধ্যমেও দেখুন এখানে লালকালিতে যেগুলো লেখা আছে গোল গোল ল অ্যান্ড অর্ডার ইভিএম বা আদার যা সমস্যা হবে সেটা ক্লিক করে আমাদিকে জাস্ট অ্যাপেতে স্প্রেস করে দিলি কিন্তু ওখানে ইনফরমেশান চলে যাবে যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় ডাব্লু বি স্পেস ইএল স্পেস এল ডাব্লু মানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম যদি আদার প্রবলেম হয় ডাব্লু বি স্পেস ইএল স্পেস ওটিএইচ এইচ এগুলো হচ্ছে এস এম এস পাঠানোর জন্য আর অ্যাপের মাধ্যমে করলে এখানে অ্যাপেতে তিনটে অপশন দেওয়া আছে যে অপশানটা আমাদের দরকার হবে সেটাতে ক্লিক করে আমরা এখানে যাব এবং এখানে আমাকে লিখতে হবে ডু ইউ কনফার্ম যে এই সমস্যাটা হয়েছে আমরা ওকে লিখে পাঠিয়ে দিলে তখন কিন্তু ডাইরেক্ট অ্যাপের মাধ্যমেই ওখানে সমস্যাটা চলে যাবে লয় অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়েছে না কিসের প্রবলেম হয়েছে তো টোটাল এটাই ছিল গাইডলাইন এরপরে যদি এই সংক্রান্ত আরও আপডেট আসে আর এখানে সিনোপসিসটা একসঙ্গে করে দেওয়া আছে আমাদেরকে টোটাল বারোটা পাঠাতে হবে প্রথম রেজিস্ট্রেশন তারপর সেপ অ্যারাইভাল মক পোল স্টার দু ঘন্টা অন্তর অন্তর রিপোর্টগুলো আছে কিউতে কজন আছে এবং একদম ভোট শেষ হওয়ার পর আর সিতে পৌঁছানোর পর টোটাল বারোটা মেসেজ আমাদেরকে পাঠাতে হবে যদি কিউর ব্যাপারটা না থাকে তাহলে আর একটা কমে যাবে তো টোটাল সিনপসিস করে দেওয়া হয়েছে টাইম টু টাইম আরও আপডেট আমরা পাবো ভোটের সংক্রান্ত সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো আর পাশাপাশি এই ভিডিওগুলো শেয়ার করুন আর লোকসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু অনেক ভিডিও আমি এরপর লোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান অন করে রাখুন ভিডিও লোড করলে কিন্তু আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ